নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ কোনো মতেই কাটছে না। এদিকে জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি গ্রেফতার করে নিয়ে গেছে। সামনেই লোকসভা ভোট, বড় বড় নেতারা সব জেলে। আবার নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় বাজ পড়ল। সাম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল সাংসদ মহুয়া মিত্র জানিয়েছিলেন, তিনি শিল্পপতি এবং তার বন্ধু দর্শন হীরানন্দানীকে সংসদের ওয়েবসাইটের লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন। এতে তথ্য প্রযুক্তি আইন ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ তুললেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। তার অভিযোগ দর্শন হীরানন্দানীকে সংসদের ওয়েবসাইটের আইডি পাসওয়ার্ড দেওয়া তথ্য প্রযুক্তি আইনে গুরুতর অপরাধ। অভিযোগ প্রমাণ হলে 3 বছরের জেল হতে পারে। অর্থাৎ মহুয়া মিত্র যে দোষ করেছেন, সংসদের আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন দর্শন হীরানন্দানীকে, এটা বিশাল অপরাধ করেছেন। এবার সংসদে যে আইন রয়েছে সেই আইন মোতাবেক যদি দোষ প্রমাণিত হয় তাহলে কিন্তু 3 বছরের জেল হবে মহুয়া মিত্রর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচাইতে স্মার্ট শিক্ষিত নেত্রী হলো মহুয়া মিত্র, এবার তাকেও জেলে যেতে হচ্ছে। সরকারে আর বাকি রইল কি? মমতা নিজেই বলেছিলেন আর বাকি রইল কি। সত্যি সত্যি মনে হচ্ছে এবার আর বাকি রইল কি। যদি মহুয়া মিত্রর এবার 3 বছরের জেল হয় তাহলে শেষ, তৃণমূল শেষ। 2024 লোকসভা আস্তে আস্তে তৃণমূল একদম মাঠে মারা পড়বে। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।